যারা নিয়মিত বিমান ভ্রমণ করেন তারা জানেন বিমান বালারা বেশ আন্তরিকতার সঙ্গে যাত্রীদের সেবা প্রদান করে থাকেন দীর্ঘ যাত্রায় পানি খাবার কম্বল দেওয়া থেকে শুরু করে ডিপাচার কার্ড বা ফর্ম বিলি কিংবা প্রাথমিক চিকিৎসা সবকিছুতে বিমান বালারা চেষ্টা করেন যেন যাত্রী সেবায় কোনো ত্রুটি না থাকে তবে যারা নিয়মিত বিমানে চড়েন না তারা হয়তো না বুঝে অনেক প্রশ্ন করে ফেলেন এতে বিমানবালারা বিরক্ত হতে পারেন আবার বিব্রতকর পরিস্থিতিতে পড়তে পারেন আপনিও তাই বিমানবাল কি প্রশ্ন করবেন আর কি করবেন না তার একটি তালিকা পাওয়া গেছে বিমান যাত্রার বিষয়ক এক আমি কি ফার্স্ট ক্লাসের বাথরুম ব্যবহার করতে পারি এ প্রশ্ন করে থাকেন অনেকেই তারা হয়তো জানে না ফার্স্ট ক্লাসের বাথরুম শুধু যারা ফার্স্ট ক্লাসের জন্য টিকিট কেটেছেন তাদের জন্যই বরাদ্দ এই ধরনের প্রশ্ন করেও নিজেদের নির্বুদ্ধিতার পরিচয় দেওয়া হয় আর বিমানবালাদেরও বিব্রতকর পরিস্থিতিতে ফেলা হয়। 2 যাত্রী সিনেমা শুরু হচ্ছে না কেন? ওয়াইফাই নেই। বিমানে ওঠার সঙ্গে সঙ্গে আপনার সামনের মনিটরে সিনেমা দেখার সুযোগ নেই কারণ সেখানে উড়ন সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার পর আপনি সিনেমা দেখতে পারবেন বা গান শুনতে পারবেন আর এত সময় লাগে প্রায় দশ থেকে পনেরো মিনিট তাই বিমানে উঠে জিজ্ঞেস করবে না সিনেমা দেখা যাচ্ছে না কেন শুরুর সময়টাতে ম্যাগাজিনের চোখ বলে নিতে পারেন প্রয়োজনের নির্দেশনা শেষ হলে সামনের মনিটর আপনার নিয়ন্ত্রণে চলে তখন আপনি ছবি বা গান শুনতে পারবেন আর হ্যাঁ বিমান পুরোপুরি আকাশে টাকা আগে ওয়াইফাই সেবা পাওয়া যায় না কাজেই বিমানে উঠে ইন্টারনেট কানেকশন নিয়ে প্রশ্ন করবেন না ধৈর্য ধরুন কর্তৃপক্ষ বলে দেবে আপনি কখন ওয়াইফাই ব্যবহার করতে পারবেন তাছাড়া সব বিমানে ওয়াইফাই সেবা নাও থাকতে পারে যদি থাকে সেটা বিমান কর্তৃপক্ষে আপনাকে বলে দেবে তিন আমি কি বিজনেস খালি আসনে বসতে পারি বাসে করে এসেছেন সামনের দিকে সিট খালি থাকলে পেছনের সিট ছেড়ে সামনে চলে এসেছেন এটা আপনার কাছে কোনো ব্যাপারই না এই জিনিসের চেষ্টা করতে গেলে বিমানে দেখলেন বিজনেস ক্লাসের সিট গুলো খালি পড়ে আছে গিয়ে বসে পড়লেই হয় কিন্তু বিজনেস ক্লাসে বসতে হলে আপনাকে বিজনেস ক্লাসের টিকিট কাটতে হবে আগে সেটা যদি না করে থাকেন তাহলে ইকোনমি ক্লাসে নিজের মতো স্বাচ্ছন্দ্য হয় নিন চার ব্যাগটা ওপরে রেখে দেবেন কষ্ট করতে ইচ্ছা করছে না ডাকলে একজন বিমান বালাকে বলেন ব্যাগটা একটু ওপরে উঠিয়ে রাখুন এটা কিন্তু তাদের কাজের মধ্যে পড়ে না নিজের ব্যাগটা নিজেই উঠিয়ে রাখুন এবং চাইলে সহযাত্রীকে সহযোগিতা করতে পারেন কিন্তু বিমান বালাদের এই ধরনের অনুরোধ করবেন না আছে কি যাত্রীদের বিভিন্ন শারীরিক সমস্যা সামাল দেওয়ার জন্য ফ্লাইটের চিকিৎসক থাকেন যদি অসুস্থ বোধ করেন তাহলে সেটা বিমান বালাদের জানাতে পারেন সাহায্য চাইতেও পারেন কিন্তু নিজের ডাক্তারি ফলে তাদের কাছে ওষুধ চাইবেন না কারণ তাদের ওষুধ দেওয়ার জন্য এবং দ্বিতীয়ত সেটা তাদের কাজের আসন বন্ধু বান্ধব বা পরিচিতি কারো সাথে দেখা হয়ে যেতে পারে সেক্ষেত্রে একসঙ্গে পাশাপাশি সিটে বসে যাওয়ার ইচ্ছাও জাগতে পারে সেক্ষেত্রে কখনোই বিমান বালাদের অনুরোধ করবেন না সিট বদলে যাওয়ার জন্য বড়জোর আপনি নিজেই সেটা বিনীত চেষ্টা করতে দেখতে পারেন আপনার অনুরোধে যদি কোনো যাত্রী নিজের পরিবর্তন করে আপনার পরিচিত বা বন্ধুর সঙ্গে যাওয়ার ব্যবস্থা করে দিতে রাজি থাকেন তাহলে কেবল আপনার আশা পূরণ হবে সাত কলম আছে কি এটি একটি সাধারণ প্রশ্ন মনে হতে পারে আপনার এটা কিন্তু বেশ বিরক্তিকর একটা ব্যাপার বিমান বালাদের জন্য তারা প্রায় এ ধরনের বিবৃতকর অবস্থার মধ্যে পড়েন কারণ অনেকেই তাদের কাছে কলম ধার চান কলম সঙ্গী নিয়ে ঘোরাটা তাদের কাজ নয় তাই এ ধরনের প্রশ্ন করবেন না আট আমরা এখন কোথায় আছি দুম করে জিজ্ঞেস করে বসবেন না বিমান এখন কোথায় আছে বা কোন জায়গার উপর দিয়ে উড়ে যাচ্ছে কারণ আকাশে কোনো সাইনবোর্ড দেওয়া থাকে না যা দেখে বিমানবালা আপনার প্রশ্নের জবাব দেবেন ধৈর্য করে অপেক্ষা করুন কারণ কাছাকাছি এলে সেটা ক্যাপ্টেন জানিয়ে দেবেন সামনে মনিটরও সেটা আপনি দেখতে পারবেন যদি মনিটরের চ্যানেল পরিবর্তন করেন নয় কানেক্টিং ফ্লাইটটা আটকে রাখতে পারবেন গন্তব্যে পৌঁছাতে বিমান পরিবর্তন করে অন্য যে বিমানে উঠতে হয় তাকে কানেক্টিং ফ্লাইট বলা হয় আপনি যে বিমানে আছেন সেই বিমানের বিমানবালার সঙ্গে আপনার কানেক্টিং বিমানের কোনো যোগাযোগ থাকে না তারপরও যদি বর্তমান বিমানের বিমানবালাকে প্রশ্ন করেন কানেক্টিং ফ্লাইটটা একটু দেরি করতে পারবে কিনা তাহলে সেটা ঠিক হবে না কারণ এই বিষয়টি বিমানবালার হাতে নেই বরং ট্রানজিট বিমান বন্দরে নেমে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সরাও আপনাকে করতে হবে দশ এটা বকশিস রাখুন রেস্তোরাঁয় খাওয়ার পর মোটা অঙ্কের দেওয়ার অভ্যাস আপনার আছে সেজন্য মনে মনে বেশ গর্ববোধ করেন আপনি তাই বলে বিমান বিমান পর অবর্তনের ডেকে তার হাতে টাকা ধরিয়ে দিয়ে বলবেন না এটা রাখুন কিছু কিনা খাবেন প্রথমত বিমানের নীতিমালার ঘোর বিরোধী এটা দ্বিতীয়ত বিমান বালাদের জন্য এটি অপমানজনক তাই যদি তাদের সেবা বা ব্যবহারে আপনি মুগ্ধ হয়ে থাকেন হাসি মুখে একটা ধন্যবাদ দিন সেটাই যথেষ্ট